আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার মনিটরে যে কভার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা কিভাবে সহজ ওয়েতে তৈরি করলাম এবং কি আপনারা সহজ ওয়েতে কিভাবে তৈরি করতে পারেন, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি। শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। তো চলুন শুরু করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাইলে আমার মতো এরকম গর্জিয়াস একটা কভার ডিজাইন আপনারা সহজেই তৈরি করতে পারবেন। তো এখানে যে কভার ডিজাইনটি তৈরি করেছি আমরা, অবশ্যই প্রত্যেকে এই ডিজাইনটা করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা ফ্রি হ্যান্ডেও এখান থেকে একটা পেজের সাইজ নিয়ে নিতে পারি, অথবা আপনারা আপনাদের মন মতো একটা কভার পেজের সাইজ আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি সর্বপ্রথম এখানে একটা সাদা কভার পেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদেরকে এটাকে আগে লক করে নিতে হবে, কারণ হচ্ছে আমরা এটার উপর যেহেতু কাজ করব, সেক্ষেত্রে এটা এদিক সেদিক যদি সরে তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে, এজন্য আমরা অবশ্যই এটাকে লক করে নিব। তো এটাকে লক করার জন্য আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলে আমাদের এটা লক হয়ে যাবে, এখন এটা এদিক সেদিক সরবে না। তো এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই যে কর্নারের যে ডিজাইনটা আছে আমরা এই ডিজাইনটা তৈরি করব। এটাকে তৈরি করার জন্য আমরা এখানে পেন টুলের ব্যবহারটা করব। এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে দেব, দেন আমরা এই কর্নারে একটা ক্লিক করছি, দেন এইখান থেকে এই কর্নার, দেন এই কর্নার। তো এখানে হচ্ছে আমরা এই কালারটাকে ব্যবহার করেছি, আমি যে কালার ব্যবহার করেছি এই কালারগুলি আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনারা চাইলে এই কালারগুলিও ব্যবহার করতে পারেন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এই যে গোল যে রাউন্ড শেপটা আছে এটাকে তৈরি করব। এটার জন্য আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা এই গোল বৃত্তটাতে ধরে যদি আমরা এইভাবে করে টেনে দিই তাহলে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই নিচের এই অংশটাকে তৈরি করব। এটার জন্য আমরা আবারও পেন টুলের ব্যবহারটা করব, দেন এইখান থেকে হচ্ছে আমরা এইখানে একটা ক্লিক দিয়ে দেবো, দেন আমরা এখান থেকে এইখানে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর আমাদের এইদিকে একটা শেপ তৈরি হয়ে গেল এবং আমরা এটাকে আরেকটু বাড়ায় নিচ্ছি। বাড়ানোর পর এখন আমরা এখান থেকে আমরা আবারও ডিরেক্ট সিলেকশনে যাব, দেন উপরের এই কর্নারটাতে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর আমরা নর্মালি আগের মতো এইভাবে করে নিচের দিকে ড্র্যাগ করলে আমাদের এইরকম একটা শেপ তৈরি হয়ে যাবে, এবং এটা আপনার পছন্দ মতো আপনি যেরকম করতে চান সেরকম করে নেবেন। তো এরপর হচ্ছে আমাদের এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটাকে আমরা অ্যাপ্লাই করব। এটার জন্য হচ্ছে আমরা আবারও পেন টুলের ব্যবহারটাই করব। এখান থেকে আমরা এখানে যাব, দেন হচ্ছে আমরা একটু অ্যাঙ্গেল করে নিব, আমরা এখান থেকে হচ্ছে এখানে আসব, দেন আমরা এই কর্নারে একটা ক্লিক করছি, এরপর হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা এখানে চলে আসলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ব্লু কালার করে দিচ্ছি, আর এখন হচ্ছে আমাদের এইটা এখানে কিন্তু একটু রাউন্ড আছে, এই রাউন্ডটাকে আমরা পরে করব। কেন এটা এখন রাউন্ড করলাম না এটাও পরবর্তীতে জানতে পারবেন। তো এরপর হচ্ছে আমাদের এই দিকে যে ডিজাইনগুলি আছে এগুলি আমরা আসলে কিভাবে তৈরি করলাম সেটাই দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে পলিগোনাল টুলে যাব। পলিগোনাল টুলে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এরকম করে তিনটা পলিগোনাল টুল নিয়ে নিব। তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে এইভাবে করে এটাকে বসায় নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এইভাবে করে আরেকটা বসায় নিলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে এইটাকে মাঝ বরাবর বসায় নেব, এবং কি আমাদের প্রত্যেকটা গ্যাপ যাতে সমান হয় সেজন্য আমরা এটাকে ভালোভাবে করে নিব। তো এই হচ্ছে আমাদের তিনটা শেপ। এখন হচ্ছে আমি এই তিনটাকে একসাথে ধরে আমরা এখান থেকে রেড কালার করে দিলাম। করার পর হচ্ছে আমরা এখান থেকে অল্টার শিফট ধরে আমরা হচ্ছে এখান থেকে এটাকে এইভাবে করে নিয়ে আমরা এখানে বসাই দিব। তো আমরা এখান থেকে এটাকে এইভাবে করে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের এটা কিন্তু এই কর্নার থেকে এটার এখান পর্যন্ত উঠেছে, সেই ক্ষেত্রে আমাদের এই কর্নারটাকে একটু ঠিক করতে হবে। এজন্য হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই কর্নারে একটা ক্লিক দিয়ে আমরা জাস্ট এটাকে উপরের দিকে টেনে দিব, আমরা এইভাবে করে এটাকে রেখে দিব। তো রেখে দেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে যে বাড়তি অংশটা রেখেছি এটার জন্য আমরা এগুলির মধ্যে যখন স্ট্রোক কালার দিব তখন আমাদের এটা ফিল আপ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এখান থেকে এই তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা আরেকটু বাইরে বের করে নিলাম, এই হচ্ছে আমাদের শেপ।
এন্ড দেন আমরা এই ব্লু কালারটাকে সিলেক্ট করে এখন হচ্ছে আমি এই কর্নারটাকে সিলেক্ট করে নিলাম, দেন আবার শিফট ধরে এই কর্নারটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি যে কোনো একটা কর্নার ধরে আমি যদি এটাকে রাউন্ড করে দিই তাহলে আমাদের এটা রাউন্ড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মূল কাজ এই যে এইখান থেকে আমরা এই কাজটা কিভাবে করলাম। এই কাজটাকে করার জন্য আমরা যে কাজটা করব আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখান থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমি কিছু ছবি ডাউনলোড দিয়ে রেখেছি, যেমন আমি এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড দিয়ে আমি এখান থেকে প্লেস করলাম এটাকে। আমরা আবারও ফাইলে যাব, ফাইল থেকে আমরা আবারও প্লেস করে আমাদের আরও যে দুইটা ছবি আছে সেই দুইটা ছবি আমরা এখানে নিয়ে আসব। তো এখান থেকে হচ্ছে আমাদের আরও এই যে এখানে একটা ছবি আছে এটাকেও আমরা এখানে প্লেস করে নিচ্ছি, দেন আমাদের আরও একটা ছবি আছে সেই ছবিটাকেও আমরা প্লেস করে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে একটু নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর আমাদের যে আরেকটা ছবি আছে এটাকে আমরা এখানে প্লেস করে দিলাম। প্লেস করার পর এখন হচ্ছে আমরা এই কাজটা আসলে কিভাবে করব। তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে সরি তা আমরা হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে এটাকে স্টপ কালার করে দিব। তো আমাদের এইদিকে এটা যেহেতু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমি একটু জুম করে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, তাইলে সহজে সবাই বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের শেপ। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা এই শেপটাকে বসাই নিব। এবং আমরা এই শেপটাকে বসানোর আগে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন আছে, আমরা যদি এখান থেকে ইমবেডে ক্লিক করি তাহলে আমাদের এই ক্রসটা চলে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে অল্টার শিফট ধরে আমরা ছোট করে নিলাম। ছোট করার পর আমরা এখান থেকে আমাদের এই যে উপরের যে বৃত্তটা আছে এই বৃত্ত অনুযায়ী আমরা এই ছবিটাকে নিয়ে নিব। এবং কি আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব। তো এটা যদি আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই তাহলে আমাদের এটা এই বৃত্তটা নিচে চলে যাবে। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, বড় করার পর আরেকটু উপরের দিকে তুলে নিব। তুলে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আরেকটু নিচে নামায় নিচ্ছি। নিচে নামানোর পর এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিব, তাইলে আমাদের এই ছবিটা আমাদের এই বৃত্তটার শেপে চলে আসবে। এরপর হচ্ছে আমরা যে ছবিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে আমরা এই ছবিটাকে এই ঘরে ব্যবহার করেছি, এজন্য আমরা আবারও এটাকে ইমবেড করে নিচ্ছি। এবং আমি একটু জুম করে দেখাচ্ছি, এটাকে আমি টেনে আমার এই ছবিটার উপর নিয়ে আসলাম। এবং কি আমি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের পজিশন মতো সুন্দর একটা পজিশনে নিয়ে আমরা এটাকে কেটে ফেলবো। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আবারও মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেওয়ার পর এখন একইভাবে আমাদেরকে এই বৃত্তটাকে আমরা সিলেক্ট করে আমরা ইমবেড করে দেবো। ইমবেড করার পর আমরা একটু জুম করে আমরা এটাকে মাঝখানে বসিয়ে নিয়ে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। সেন্ড টু ব্যাক করার পর আমাদের এই ছবিটাকে একটু ছোট করতে হবে এবং আমাদের এটাকে পজিশন মতো একটা স্থানে বসায় নিতে হবে। তো এখানে আমাদের যতটুকু আছে ততটুকুই চলবে। আর এখান থেকে এই যে একটু গ্যাপ যাচ্ছে এই জন্য কিন্তু আমাদের এটাকে এইভাবে করে নিয়ে আসতে হবে। এবং আমরা এইভাবে করে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমাদের এইদিকে ডিজাইনটা তৈরি হয়ে গেল। আর এখান থেকে এখন আমরা যে কাজটা করব, আমরা এই তিনটাকে আমরা এখানে সরাই এনে ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন হচ্ছে আমি এখান থেকে আমাদের একদম সঠিক একটা পজিশনে আমরা এটাকে বসায় নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এটাকে এখন এখানে বসায় নিলাম। এবং আমরা এখান থেকে এই তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে স্টকটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা স্টকটাকে বাড়াই দিব। স্টকটাকে বাড়াই দিলে কি হবে, আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন একটা স্টক চলে আসছে। এবং কি আমাদের এইদিকে ডিজাইনটাও কিন্তু সহজেই তৈরি হয়ে গেল। দেন এখানে আমাদের যে লেখাগুলি আছে আমাদের এখান থেকে আমি লেখাগুলিকে কপি করে আমি এখানে বসাই দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে লিখে নেবেন যা লিখতে চান। তো এখানে আমি এই লেখাটাকে বসাই দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলি আছে এই লেখাগুলিকে আমি আসলে আর লিখছি না, কারণ এগুলি লিখতে গেলে সময় লাগবে আর আমরা এই লেখাগুলি সবাই লিখতে পারি, এই জন্য আমি আর লেখাটাকে দেখাচ্ছি না। আপনারা অবশ্যই আমি যেগুলি লিখেছি আপনার প্রয়োজনে সেগুলিও লিখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমরা এখন এইটাকে আমরা অল্টার শিফট ধরে কপি করে এখানে বসায় নিলাম। দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এইটাকে আমরা ডিলিট করে দিব। অ্যান্ড দেন আমি এটাকে ফাইনালি এখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা সহজেই কিন্তু একটা কভার ডিজাইন তৈরি করে ফেললাম।
তো এরপর হচ্ছে আমাদের এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা এটাকে আনলক করে নিব। আনলক করে আমরা যদি এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডোতে যাই, ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আমাদের এইদিকে যেই রকম পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলি আপনারা দেখে অবশ্যই এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দেন এখান থেকে ওকে করে দিবেন জাস্ট। তাহলে এখানে একটা হালকা শ্যাডো পড়বে এবং কি আমাদের কভার ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এইখানে আমাদের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদেরকে প্রত্যেককে ভালোভাবে শিখাতে পেরেছি এবং সম্পূর্ণটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, আশা করছি আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি নতুন নতুন আরও অনেক ধরনের কভার ডিজাইন, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।